আজকের দিনটা মনে হয় আমারও মনে হয় যুবক এই জন্মদিন। 44 বছর আগে আমরা শুরু করছিলাম এই যুব দল, শৈর্যার হাত ধরে এই যুব দল সংগঠিত হতে হতে আজকে এই পর্যায়ে এসছে। এই যুব দল বাংলাদেশে অনেক নেতৃত্ব উপহার দিয়েছে, যেমন পার্লামেন্টে দিয়েছে, যেমন বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র হয়েছে, কেউ উপজেলা চেয়ারম্যান হয়েছে, কমপক্ষে কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে এই দীর্ঘ 44 বছর। জনগণকে লক্ষ্যকে সামনে রেখে যুব দল সংগঠিত করেছিলেন, তখন তার রাজনৈতিক প্রেক্ষাটার পরটা ছিল যুবলীগের ইতিহাস ব্যাপারে নারী নির্যাতন চিন্তায় কর্মচ্যু এই অপরাধে যুব সমাজ কলঙ্কিত ছিল। কিন্তু জিয়া রহমান তিনি যুবকদের সংগঠিত করে তিনি রাজনীতি দিলেন, কিসের রাজনীতি? কর্মভিত্তি, অর্থাৎ উৎপাদনমুখী রাজনীতি। যুব সমাজকে উৎপাদনের সাথে সম্পৃক্ত করতে হবে, বেকার যুবকদের কর্মসংস্থান করতে গিয়ে তিনি দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের বিদেশে পাঠালেন। আজকে বৈদেশিক মুদ্রার জন্য যে প্রধান সেটা হল রেমিটেন্স, অর্থাৎ সাধারণ যারা বিদেশে চাকরি করেন তাদের। জিয়াউর রহমান বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য প্রশিক্ষণের মধ্য দিয়ে পোশাক শিল্পের উৎপত্তি করলেন, আর সেই পোশাক শিল্পে আজকে বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ জায়গা। বর্তমান অবস্থায় যেমনি বেকার সমস্যা বাড়ছে, তেমনি শিল্প কলকারখানা নাই, যুবকরা উৎপাদনের সাথে সম্পৃক্ত হতে পারছে না, তারা আত্মনির্ভরশীল হতে পারছে না। গার্মেন্টসের যে অবস্থা তাতে আগামী 2-3 মাসের মধ্যে গার্মেন্টস অচল হবে। কি কারণে হবে? জ্বালানি উপদেষ্টা তৌফিক আলাই বলেছেন দিনের বেলায় বিদ্যুৎ বন্ধ রাখতে হবে। বিদ্যুতের দাম কত বাড়লো সেটা প্রশ্ন না, বিদ্যুৎ উৎপাদনের জন্য তেল কেনার টাকা নাই। তিনি কে? গত এক যুগ যাবৎ বিদ্যুৎ খাতে তিনি উপদেষ্টার নাম তার তৌফিক এলাহি। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, দিনের বেলায় বিদ্যুৎ দিতে পারবেন না, রাতের বেলায় বিদ্যুৎ দিয়ে দিনের ভোর ভবিষ্যতে রাত্রি সম্পূর্ণ করার ইচ্ছা ব্যক্ত করেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, কি কারণে 1,500 কোটি টাকা দিয়ে ইভিএম কেনা হলো? ইভিএম কেনার পয়সা হয়, বিদ্যুতের তেল কেনার পয়সা হয় না কেন? এবং এই বিদ্যুৎ খাতে জনগণের টাকা কি পরিমাণ উৎপাদন হয়েছে সে খাজনাকে তার হিসাব এবং জবাব দিতে হবে। শেয়ার মার্কেট থেকে কত কোটি টাকা লুটপাট হয়েছে সে খাজনাকে জবাব দিতে হবে। বিভিন্ন ব্যাংক থেকে কি পরিমাণ মুদ্রা পাচার হয়েছে তার হিসাব সে খাজনাকে দিতে হবে। তাকে দিতে হবে বাংলাদেশের 10 লক্ষ কোটি টাকা বিদেশের মুদ্রা পাচার হলো কি করে? এই মুদ্রা পাচারকারীরা কারা? সব শেখ হাসিনার ডাইনে বয়ে সামনে। 1976 সালে ভোটসোলার দি উদ্যানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলেছিলেন, দেশ স্বাধীন হলে পর মানুষ হীরার খনি, চোরের খনি, কয়লার খনি, আমি পেয়েছি একটা চোরের খনি। বিদেশ থেকে যাই আমি,
চাকার দল খেয়ে ফেলে আমি কাকে কি বলবো, গাইনে বাইতে সব আমার লোক। 7 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আনলাম, আমার নিজের কম্বলটাও পেলাম না, এই কথা বলতে পারছে সেদিন শেখ মুজিব। কিন্তু তার কন্যা শেখ হাসিনা তো এই কথা বলতে পারবে না, বিদেশ থেকে জানি চাকার দল খায়, আমি কিছু বলতে পারি না, ওরও আমাকে ভাগ দেয়। আজকে যে মুদ্রা প্রচার করেছে যারা, তাদের কিছু করতে পারে না শেখ হাসিনা, কারণ কি, তাদের টাকার হিসাব শেখ হাসিনা পায়। তা না হলে জনগণ চিনে, সবাই চিনে, গোয়েন্দা সংস্থা জানে, কেন মন্ত্রী পরিষদে অথবা সরকারের পার্লামেন্টে লুটপাটকারী, লুণ্ঠনকারী, নারী নির্যাতনকারী, ধর্ষণকারীদের স্থান, কি কারণে শেখ হাসিনা তাদের থেকে বিচার ব্যবস্থা গ্রহণ করছেন না। দেশটা দেউলিয়া, দেশ চালানোর টাকা নাই, যে কোনো সময় ব্যাংকগুলিকে দেউলিয়া ঘোষণা করে জনগণের টাকা মেরে দিতে পারে, এই আশঙ্কা আমাদের আছে। তাই আজকের এই যুব সমাজ অনেক শক্তিশালী, আমি মনে করি যুবদল যদি তার কৌশল ঠিক করতে পারে, ধৈর্য এবং সাহসের সাথে রাজপথ দখল করতে পারে, তাহলে শেখ হাসিনা পতন অনিবার্য। কিন্তু এই অধিক যুব সমাজকে যে যে অঞ্চলে নেতৃত্ব দেয় সেখানে সঠিক নেতৃত্ব দেওয়া দরকার, সেখানে যদি সেই ভারতদার বা ব্যাপারীরা নেতৃত্ব দিলে তাহলে যুব সমাজ তার কাজ শেষ করতে পারবে না। যারা নিজের কথা ভাবে তাদেরকে বাদ দেন, যারা দলের কথা ভাবে, দেশের কথা ভাবে, যারা তারেক রহমানের কথা ভাবে, যারা খালেদা জিয়ার ভাবে কথা ভাবে, তাদেরকে প্রত্যেকটা স্তরে নেতৃত্বে আনেন, তাহলে আপনারাই পারবেন যে আমরাই পেরেছিলাম ঈশ্বরের পতন ঘটাতে। আপনারা যদি পারেন তাহলে আমরা গর্বিত, আপনারা যদি না পারেন তাহলে দেশ প্রশান্ত হয়ে যাবে। সেই কোনো দায়িত্ব যুবকদের নিতে হবে, সেই কোনো দায়িত্ব এই যুবদলকে নিতে হবে। সুতরাং সমাবেশ যেমন করেন, যেমন লড়াই খালি হাতে হয় না, আমি কাউকে হাত তুলতে বলবো না, কিন্তু হাত তুলবেন সময় মতো, জায়গা মতো, পিঠে পানি দিবেন সেখানে হাত তুলবেন না, এটা হবে না। বাধা দিলে বাধা, পাল্টা বাধা দিতে হবে। পুলিশ আসবে রাইফেল নিয়ে, যুবলীগ আর ওই খাদ্য লীগ তারা আসবে বন্দুক নিয়ে, আর আপনারা কি খালি হাতে লড়াই করবেন? সুতরাং বর্ষের লাঠি সবার হাতে থাকবে এবং লাঠি দেবে আত্মরক্ষার্থে, আঘাত করলেই পাল্টা আঘাত। আজ যার এখানে যে পরিমাণ যুবক আছে বাংলাদেশের সে পরিমাণ পুলিশ নাই, সুতরাং পুলিশকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুতরাং জনগণের বিপক্ষে কখনো পুলিশ যায় না, যাবে না, তারা দেখতেছে হাসিনার হাতে সময় নাই। সুতরাং কার্যকর আন্দোলন করেন, কার্যকর সাহসিকতার মধ্য দিয়ে আপনারা এগিয়ে যাবেন, সফলতা নিচ্ছে। আমরা শেখ হাসিনার পতন চাই, আমরা পার্লামেন্ট বিলুপ্ত চাই, আর বর্তমান নির্বাচন কমিশনকে ঘরে ঘরে দিতে চাই, তারপরে নির্দলীয় নিরপেক্ষ সরকার, তারপর হবে নির্বাচনের কথা। আর এই কাজটা যদি সফলভাবে করতে পারি, খালেদা জিয়া মুক্ত হবে, জনগণ মুক্ত হবে, গণতন্ত্র ফেরত আসবে এবং তারেক রহমান বাংলাদেশে সশরীরে আমাদের সঙ্গে সে নেতৃত্ব দিতে পারবে। সেই জন্য আমাদের প্রথম কাজটি হল শেখ হাসিনার পতন নিশ্চিত করা। কাকে কি বলছে, ডিসেম্বরে খেলা হবে, আরে বিজয়ের মাস হলো এই ডিসেম্বর, শহীদ জিয়াউর রহমান সেদিন যুদ্ধের মহানায়ক। সুতরাং বিজয়ের গর্ব আনন্দ, বিজয়ের চেতনাবোধ, গণতন্ত্র সেটা যে লালন করে, আওয়ামী লীগ লালন করে না। এরা চুরি জানে, বাটপারি জানে, এরা মানুষ খুন করতে জানে, তারা মিথ্যা কথা বলতে জানে। কথা বলছেন খেলা হবে,
হ্যাঁ খেলতে আসেন, খেলতে আসেন, খেলতে এসে ফাউল করবেন না। ফাউল করতে গেলে কিন্তু হাত পা থাকবেন না, সোজা মাঠে রাজনৈতিক ভাষার খেলা খেলেন, কারো কোনো আপত্তি নাই, ভয় দেখাবেন না। বাংলাদেশের মানুষ ভয় পায় না। খুলনার জনসভা সমাবেশ, প্রধানমন্ত্রীর চাচির ছেলের পাঁচজন হুঙ্কার দিয়েছিল খুলনায় দাঁড়াতে দিবে না, খুলনার জনগণ লুকে দিচ্ছে, রাতে রঙ করে পালিয়ে সবাই ঢাকায় এসেছে। সুতরাং চাচিরি ছেলেরা পারে নাই, আপনার হাতে আর কোনো সুযোগ নাই। দেশকে দেউলিয়া বানাচ্ছেন, দুই হাত জোর করে জনগণের কাছে ক্ষমাচে পদত্যাগ করে ময় পার্লামেন্ট বিলুপ্ত করে রাস্তায় আসছেন, তারপরে কি খেলা খেলেন সেই খেলা দেখার অপেক্ষায় থাকলাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।